হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারহানাস ফুড কর্নার। আমি আজকে আপনাদের সাথে চটজলদি একটি নাস্তার রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। এটা কিন্তু আপনারা মাত্র 10 মিনিটেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন, আর এটা কিন্তু খেতে বেশ মজাদার। এটা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, অনেক পদ্ধতিতে এটা তৈরি করা হয়, কিন্তু আমি আজকে একদম সিম্পল রেসিপিতে এটি তৈরি করে দেখাবো। আর সাথে একটি অনুরোধ করব, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণটি দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে প্রথমে 6 থেকে 7 পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি, আর সাথে এখানে নিয়ে নিয়েছি আমি 2টো ডিম, রুম টেম্পারেচারে থাকা। আপনারা চাইলে ডিম আরও বেশি নিতে পারেন যদি বেশি বানান। আর এখানে চিনি আর লবণ নিয়ে নিয়েছি। তারপর আমি একটি বোল নিয়ে নিব, আর বোলের মধ্যে আমার ডিমগুলা ভেঙে নিয়ে নিব। তারপর এর মধ্যে আমি 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিব, আর এখানে 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিব। তারপর এটিকে ভালো মতো মিক্স করে দিচ্ছি। আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করছি, আপনারা কিন্তু হ্যান্ড হুইস্ক অথবা হাত দিয়েও কিন্তু এগুলো খুব ভালো করে মিক্স করে নিতে পারেন। আমার ডিমটা মিক্স হয়ে গিয়েছে, এখন আমি এটিকে সাইডে রেখে দিব আর বাকি প্রসেসে চলে যাব। এখন আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি বেশ খানিক পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তারপর আমরা আমাদের মিক্স করে রাখা ডিমটি নিয়ে নিব, আর এটির মধ্যে একটা স্লাইস করে পাউরুটি ভালো করে চুবিয়ে নিব যেন দুই পাশেই খুব ভালো মতো ডিমটা লেগে যায়। তারপর আমরা গরম থাকা তেলের মধ্যে পাউরুটিটা দিয়ে দিব, আর এই সময় আমাদের চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। আর আমি এখানে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে 3টা দিয়েছি, 2 মিনিট পরে এগুলা একটি স্প্যাচুলারের সাহায্যে উল্টিয়ে দিব। এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, সেমভাবেই হচ্ছে অপোজিট সাইডটাও আমরা করে নিব। এখন আমরা অপোজিট সাইডটা দেখে নিচ্ছি, আমাদের দুই পাশে কিন্তু হয়ে গিয়েছে, এখন এটা আমরা উঠিয়ে রেখে দিব। আর এটা কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি সেম প্রসেসে আরও কয়েকটা ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া থাকবে, সেটাও ফলো করতে ভুলবেন না। আমার ফ্রেঞ্চ টোস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে, 2টো ডিম দিয়ে আমার টোটাল 60টা ফ্রেঞ্চ টোস্ট হয়েছে। এটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর এটি বাসায় কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।